বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে হুগলি চুচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ত্রিপুরায় যে বর্বরোচিত আক্রমণ চলছে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরও তার গাড়িতে হামলা হয়েছে, আমাদের তিন নেতা নেত্রী তারা আক্রান্ত হয়েছেন, তাদের উপর মিথ্যা কেস আরোপ করা হয়েছে এবং গণতন্ত্র বলে ত্রিপুরায় কিছু নেই। গণতন্ত্র যতটুকু ছিল সবটাই শেষ হয়ে গেছে, থানাগুলো বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। অতএব এই অবস্থায় আমরা যে প্রতিবাদ মিছিল করব, গণতন্ত্র 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এই আয়োজন করেছে, এটা টোটাল চুচুড়ার নয়। আমরা কবে করব চুচুড়া নিয়ে 10 নম্বর কমিটি আমাদের ওয়ার্ড কমিটি গতকাল আমাকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা শুরু করবেন, আমরা হুগলি চুচুড়া শহরবাসী চুচুড়া বিধানসভা কেন্দ্রের মানুষ তাদের পাশে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। গণতন্ত্র বাংলাতেই তো আছে, গণতন্ত্র বলতে যা বোঝায় সেটা পশ্চিমবাংলায় আছে। যেখানে যেখানে বিজেপির সরকার আছে সেখানে কোনো গণতন্ত্র নেই। ওরা যে ইউপিটাকে গণতন্ত্র বাঁচাক, আগে গুজরাটে গণতন্ত্র বাঁচাক, আর বাংলায় 15 তারিখের পর আমার বিধানসভায় বিজেপি বলে কিছু থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 তারিখ খেল দিবস বলেছে, ওরা 12 তারিখও সেম একটা খেলা দিবস বলে প্রোগ্রাম রেখেছে, কী বলবে? তো মমতা ব্যানার্জিকে নকল করছে, নকল করতে থাক। 2024-এ যখন প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি তখন আরও শিখবে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।